সো গাইজ, বর্তমানে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে মন্টিভ্যাক্সের ভিডিওগুলো কিন্তু খুবই ভাইরাল ট্রেন্ডে চলছে। স্কেল চেঞ্জ মন্টিভ্যাক্স ভিডিও আজকে ভিডিওতে আমি আপনাদেরকে ম্যাকিং করে দেখাবো। তো গাইজ ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা এই ধরনের ভিডিও ম্যাক করতে পারবেন। তো গাইজ ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো ওকে গাইজ, এই ধরনের ভিডিও ম্যাকিং করার জন্য আমাদের প্রয়োজন বিএন একটি অ্যাপ্লিকেশন। অ্যাপটি আপনাদের প্লে স্টোরতে পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনাদের ডাউনলোড নিতে পারবেন। ডাউনলোড করার পর আপনাদেরকে বিএন অ্যাপটি ওপেন করবেন। সো ওকে গাইজ, অ্যাপটি ওপেন করার পর আপনাদের নিচে দেখবেন কি প্লাস আইকন, সো আপনাদের প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর আপনাদের কেচে আইকন নিউ প্রজেক্টের উপরে ক্লিক করবেন। সো ওকে, এরপর আপনাদের পছন্দের মতো ভিডিওটি নেবেন, যে ভিডিওটিতে মন্টিভ্যাক্স অ্যাড করতে চান। সো আমি তো একটি ভিডিও নিচ্ছি, ভিডিওটি নেওয়ার পর আমরা নিচে অ্যারোতে ক্লিক করবো। সো আপনি দেখতে পাচ্ছেন অ্যারো। সো ওকে গাইজ, আমাদের ভিডিওটি এখানে চলে আসলো। এখানে আমাদের ভিডিওতে যে সাউন্ডটি রয়েছে সাউন্ডটি আমাদের রিমুভ করতে হবে, কারণ আমাদের ভিডিওটি শ্যুট করার সময় অনেক কথাবার্তা সাউন্ড উঠে থাকে। তো আমাদের ভলিউমে ক্লিক করবো। সো ওকে, আমার টেন্থে সাউন্ড কম। সো ওকে, এরপর আমরা যা করবো, আমরা থেকে ভিডিওটি এনে সুমোশন করতে হবে। সুমোশন করার জন্য আমরা নিচে দেখতে পাচ্ছি কি ইফেক্ট, সামনে স্পিডে ক্লিক করবো। সরি, আমরা নিচে দেখতে পাচ্ছি স্পিড, সামনে স্পিডে ক্লিক করবো। এরপর আমাদেরকে নিজের মতো এখান থেকে স্পিডটা কমাতে হবে, অথবা আপনাদের রেগুলার হিসাবে আপনাদের কমাতে পারবেন। সো রেগুলার ক্লিক করে আপনাদেরকে স্পিডটা এভাবে কমিয়ে নিতে পারবেন। সো ওকে, এভাবে কমিয়ে নিতে পারবেন, সেটাই বেস্ট। আমি এটাই কমিয়ে দিচ্ছি। সো ওকে, এটাই দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখন আমাদের প্রথম চলে আসবো। আসার পর আমরা যা করবো, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে একটি রয়েছে স্টিকার নামে একটি অপশন। সো আমরা এখানে ক্লিক করবো। এরপর আমাদের ভিডিও অ্যান্ড ফটোতে ক্লিক করবো। এরপর আমাদের মন্টিভ্যাক্সের কিছু এখানে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনাদের ডাউনলোড নিতে পারবেন। ডাউনলোড করে আপনাদের মন্টিভ্যাক্সগুলো এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। সো আমি তো একটি মন্টিভ্যাক্স নিয়ে নিচ্ছি এখান থেকে। সো ওকে, এটা অ্যাড করলাম। তো এটা অ্যাড করার পর এখন আমরা যা করবো, এখান থেকে স্ক্রিনটা আমাদের ব্যাকগ্রাউন্ড পর্যন্ত দিতে হবে, তার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডটার এ কোনো আসে পরে আমরা এখান থেকে ফুল স্ক্রিন করে দিব। তো গাইস, আপনার হয়তো আমাদের সঞ্জয় টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে আমি বাজিয়ে দিন, কারণ পরবর্তীতে কোনো ভিডিও চ্যানেল সবার পাওয়ার জন্য। এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। সো আমাদের ফুল ব্যাকগ্রাউন্ডটা বসে গেল। এরপর আমরা যা করবো, এখান থেকে এটা একজাক্টভাবে বসানোর জন্য আমরা নিচে স্ক্রলিং করবো। সো ওকে, নিচে স্ক্রলিং করার পর আপনাদের পেয়ে যাবেন কি মাস্কি নামে একটি অপশন। সো আপনাদের এই মাস্কি অপশনটিতে ক্লিক করবেন। সো ওকে গাইস, এরপর আপনাদের দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে লিনার, সো আপনি লিনারে ক্লিক করবেন। সো ওকে, এরপর আপনাদের ব্যাকগ্রাউন্ডটা আপনাদের উল্টো করে এখান থেকে ঘুরিয়ে দেবেন এভাবে। সরি, এভাবে ঘুরিয়ে দেবেন, ভুল বলেছি। সো এভাবে আপনাদের ঘুরিয়ে দেবেন। তো ঘোরার পর আপনাদের স্কাই এবং ব্যাকগ্রাউন্ডটার মধ্যে নিচে আপনাদের জমিন এবং স্কাই মাঝখানে এটা ধরবেন। ধরার পর আপনাদের স্ক্রিনটা এভাবে টেনে আপনাদেরকে আপনাদের মতো এনতে অ্যাডজাস্ট করে নেবেন। সেভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এখানে কোনো সমস্যা হলে আপনার এনতে দেখবেন, আমাদের ব্যাকগ্রাউন্ডটা আসতে হবে নিচে এতটুকু। সো ওকে, এরপর আমরা সাইনে ক্লিক করবো। এরপর ব্যাকগ্রাউন্ডটা আমরা ধরে আমরা এনতে স্কাই এখানে বসে দেবো এভাবে। সো ওকে, এভাবে আপনাদের বসে দেবেন। সো ওকে, বসানোর পর আপনি দেখতে পাচ্ছেন আমাদের এন থেকে অ্যাডজাস্টটা ভালোভাবে বসেনি, আমাদের এখান থেকে ব্যাকগ্রাউন্ডে এন থেকে যে মেন ক্যারেক্টারকে দেখা যাচ্ছে না। সো এটা আমাদের সমাধান করতে হবে। এটা সমাধান করার জন্য আমরা যা করবেন, আপনি থেকে ভিডিওর উপরে ক্লিক করবেন, মেন ভিডিওর উপরে ক্লিক করবেন। সো আমি ক্লিক করে দিলাম। এরপর আপনি দেখতে পাচ্ছেন কি ডুপ্লিকেট, সো আপনি ডুপ্লিকেটে ক্লিক করবেন। সো ওকে, এরপর আপনাদের দুইটা হয়ে যাবে। সে দুইটা থেকে এটা আমাদের আরেকটি ওভারলে লেয়ার করতে হবে। তো এটা করার জন্য আমরা নিচে স্ক্রলিং করবো। সো ওকে, এরপর আমাদের সর্বশেষে পেয়ে যাচ্ছে কি ফরওয়ার্ড, সো আপনাদের ফরওয়ার্ডে ক্লিক করবো। সো ওকে, এখানে ক্লিক করার পর আমাদের ব্যাকগ্রাউন্ডে দুইটি লেয়ার হয়ে যাবে। এরপর এখান থেকে এটা আমাদের ফুল এটা আমাদের সামনে নিয়ে যেতে হবে। সো ওকে, আমাদের এটা সামনে চলে আসলো আরেকটা বাকি। সো ওকে, আমাদের ডুপ্লিকেট লেয়ারটা আমরা এনতে প্রথম চলে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর এখন আমাদের এটাও ফুল স্ক্রিন করে দিব। সেভাবে আপনাদের ফুল স্ক্রিন করে দিবেন, অথবা আপনাদেরকে নিচে এখান থেকে পেয়ে যাবেন কি ফিল নামে একটি অপশন। সো আপনি থেকে ফিলে ক্লিক করবেন, সেখানে ক্লিক করলে আপনি পারফেক্টভাবে এটা বসে যাবে। সো ওকে, এখন আপনারা যা করবেন, আপনার থেকে আবার শেষে চলে আসবেন। তো শেষে যাওয়ার পর আপনাদের একটি অপশন রয়েছে। সো ওকে, এখান থেকে একটি ব্ল্যাক একটি অপশন দেখবেন, এই ব্ল্যাক অপশনটি আপনি রিমুভ করবেন। সো আপনি ডিলেট, সেখানে ডিলেট, এরপর আপনাদের আবার প্রথম চলে আসবেন। সো এখানে প্রথম চলে আসবেন। আসার পর আপনাদের থেকে মাত্র যে লেয়ারটি নিয়েছেন সেই লেয়ারের উপরে ক্লিক করবেন। লেয়ারটির উপরে ক্লিক করার পর আমাদের লেয়ারের মধ্যে যে স্কাই ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এটা আমাদের রিমুভ করতে হবে। তো তার জন্য আমরা যা করবো, আমরা নিচে স্ক্রলিং করবো। এখান থেকে পেয়ে যাবো কি আমাদের ক্রোমা নামে একটি অপশন, সো আমাদের ক্রোমা অপশনটিতে ক্লিক করবো। সো ওকে, এরপর আমাদের এই আইকনটি আমরা এখান থেকে আমাদের স্ক্রিন বরাবর বসে দেবো। সো যেখানে আমাদের স্ক্রিনটা বেস্ট লাগে সেখানে আমরা বসে দেবো। সো আমি এখানে বসে দিলাম। এরপর আপনাদের দেখতে পাচ্ছেন কি স্প্লিট, সেটা আপনাদের কমিয়ে দেবেন, সো এটি জিরো করে দেবেন। এরপর আপনাদেরকে ইন্টারেস্টেড এটা আপনাদের ফুল করে দেবেন। সো ওকে, এখন আমাদের ব্যাকগ্রাউন্ডে এভাবে আসবে, চাইলে আপনি এখানে কমিয়ে বাড়ি দেখবেন, সো জায়গায় দিয়ে দেখবেন, সরি। সো ওকে, এখানে বেস্ট। এখন আপনাদেরকে সাইনে ক্লিক করবো। এখন দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা আসবে এভাবে, সেটা এখনও ভালোভাবে বসেনি।
আমরা ক্রোমায় ক্লিক করব ওকে এখন আমরা সাইন ক্লিক করব সো এখন আমাদের এটা বসছে ভালোভাবে সো এখন যদি আমরা ভিডিওটি রিপ্লে করি আপনি দেখুন সো কাউন্ট মনিটর হচ্ছে এতটুকু তার জন্য আমরা এটাকে ভিডিওটি এত বড় করে দিব না আমাদের ভিডিওটি এতটুকু পর্যন্ত কেটে নিতে হবে সো এতটুকু আসার পর আমরা নিচে স্পিডে ক্লিক করব এরপর আমাদের বাকি ভিডিওটি আমরা রিকোয়েস্টে ডিলিট সো কে এখন আমাদের ভিডিওটি কমপ্লিট সেখানে আরেকটু যাবে সো কে এখন আমাদের ভিডিওটি কমপ্লিট এখন আমরা ভিডিওটি সেভ করা পালা সেভ করে আমরা উপরে এক্সপোর্টে ক্লিক করলে আমাদের দেখে সাইনে ক্লিক করলে আমাদের ভিডিওটি সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে সো গাইস এই ছিল আমাদের আজকে সিম্পল একটি ভিডিও আই হোপ আপনাদের থেকে ভিডিওটি ভালো লেগেছে আজকে ভাইরাল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন কারণ পরবর্তী কোনো ভিডিও চলে সবার পাওয়ার জন্য তো দেখেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।